নমস্কার বন্ধুরা, জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের কলকাতা পৌরসভায় 8 মাসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রত্যেক মাসে কিন্তু বেতন 20,000 টাকা করে রয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনপত্র কোথায় পাবেন, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ করে আলোচনা করব। বন্ধুরা, এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন, কারণ আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত বা মোটিভেট করে তোলে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি। এখানে কিন্তু নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে কিন্তু এখানে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। এখানে নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে অ্যাট ফার্স্ট যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে, পোস্ট নেম বলা হয়েছে অ্যানালিস্ট। তো এখানে কিন্তু মোট 0 পদ রয়েছে, একটি এবং ইউআর, অর্থাৎ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। অ্যানালিস্ট পদের ক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ডেয়ারি কেমিস্ট্রি, এই সমস্ত বিষয়ে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট করা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। ক্লিয়ার বন্ধুরা? এখানে কিন্তু তাছাড়াও কিন্তু আপনাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার এজ অর্থাৎ বয়স লিমিট চাওয়া হয়েছে। প্রার্থীর বয়স 1/1/2023 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এখানে কিন্তু বেতন দেওয়া হবে, দেখুন বন্ধুরা, প্রত্যেক মাসে কিন্তু 20,000 টাকা করে এখানে বেতন দেওয়া হবে। তো এখানে কিন্তু দেখুন বন্ধুরা, নিয়োগ রিপোর্টিং টাইম এবং ইন্টারভিউ ডেট দেওয়া রয়েছে। এখানে এই পদের জন্য আপনাদের ইন্টারভিউ হবে 20/3/2023 তারিখে, অর্থাৎ 20 মার্চ 2023 তারিখে। এখানে কিন্তু 11:30টার সময় কিন্তু রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে, এবং 12:30টায় কিন্তু আপনার ইন্টারভিউ হবে। এখানে ইন্টারভিউর ভেন্যু দেওয়া রয়েছে, অর্থাৎ কোথায় ইন্টারভিউ হবে তার অ্যাড্রেস দেওয়া রয়েছে। রুম নাম্বার 137 ফার্স্ট ফ্লোর, চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার, সিএমও বিল্ডিং, 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 7 লক্ষ 13। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। নেক্সট দেখুন, পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার। এখানে কিন্তু 0 পদ রয়েছে, একটি, অর্থাৎ ইউআর, সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু প্রার্থীর দেখুন ক্লাস 8 পাস করে থাকতে হবে, এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকলে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু প্রার্থীর বয়স চাওয়া হয়েছে, অর্থাৎ এজ লিমিট বলা হয়েছে। প্রার্থীর বয়স 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, বয়স হিসেব করতে হবে 1/1/2023 তারিখ অনুযায়ী। এখানে কিন্তু প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 11,500 টাকা। এই পদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে বন্ধুরা 21/3, দেখুন এখানে 21/3/2023 তারিখে, সেম রিপোর্টিং টাইম রয়েছে 11:30টা, এবং ইন্টারভিউ হবে কিন্তু আপনার 12:30টার সময়, সেম অ্যাড্রেস, অর্থাৎ এখানেও ইন্টারভিউর স্থান কিন্তু একই জায়গা দেওয়া রয়েছে। তো আপনারা এই অ্যাড্রেসে কিন্তু সরাসরি আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে। তো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতে হবে, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, অল মার্কশিট, পাস সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, ফটো প্রুফ, আইডেন্টি, পাসপোর্ট, আধার, এগুলো অ্যাড্রেস প্রুফ নিয়ে যেতে হবে। দিয়ে কিন্তু আপনাকে এখান থেকে আপনারা অফিসিয়াল নোটিফিকেশান থেকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান থেকে আপনাদেরকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। এখানে আপনারা আবেদনপত্র খুব সহজেই ফিল আপ করে নিতে পারবেন। এখানে আপনাদের ছবি উইথ সিগনেচার দিতে হবে, এবং এখানে নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে, তারপরে গার্ডিয়ান নেম, ডেট অফ বার্থ, তারপরে এই সমস্ত ডিটেলস, ক্যাটাগরি দেওয়া রয়েছে, পোস্টাল অ্যাড্রেস, কন্ট্রাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এগুলো আপনারা খুব সহজেই ফিল আপ করে নেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, আদার্স কোয়ালিফিকেশান রয়েছে, ডিটেলস এক্সপিরিয়েন্স রয়েছে, এই সমস্ত ডিটেলস দিয়ে আপনারা প্লেস, ডেট এবং সিগনেচার করে আপনারা সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচ করে ইন্টারভিউ স্থানে, ইন্টারভিউ ডেটে কিন্তু আপনাদেরকে উপস্থিত হতে হবে। ক্লিয়ার বন্ধুরা? তো যারা আবেদন করতে চান, আমি পুরো ডিটেলস বলে দিলাম। তো আপনারা ইন্টারভিউর যে ডেটগুলো রয়েছে সেই ডেটগুলোতে আপনারা খুব সহজেই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদেরকে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এইটুকুই।
দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।